সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। দাদা, আমরা যে সাধারণত উইল উইল আমরা সম্পর্কে জানতে পাই বা শুনতে পাই, যে উইলটা কি মূলত কি? উইলটা হইল একটা ইচ্ছাপত্র। আপনি অবর্তমানে, আপনার অবর্তমানে আপনার স্টেট, আপনার এই জিনিস বা আপনার এই কোনো গোছানো জিনিস কি হবে, এটার জন্য একটা ইচ্ছাপত্র লিখে যায়, অগ্রিম সেটা সে লিখে লেখা হয়। এই সম্পত্তি একে দিলেন, ছেলে মেয়েরা আপনাকে ইয়ে করেন, আপনি আরেকজনকে দিলেন, এটাই আর কি। মানে আপনি জীবিত অবস্থায় ইচ্ছাপত্র লিখে গেলে সেটাই পরবর্তী মৃত্যুর পরে সেটা কার্যকরী হয়, সেটি হচ্ছে সেটি উইলপত্র। আচ্ছা দাদা, এই যে উইল সম্পাদনের জন্য যে আনুষ্ঠানিকতা প্রয়োজন হয়, সেই আনুষ্ঠানিকতাটি কি? আনুষ্ঠানিকতা হলো উইল আপনার লিখিত হইতে পারে, অলিখিত হইতে পারে। আর লিখিত হইলে এখানে দুইজন সুস্থ সম্পন্ন ব্যক্তির সাক্ষী লাগবে, তার উপস্থিতিতে করতে হবে। আর উইলটা তো মৃত্যুর পরে কার্যকর হয়। আর উইলটা হিন্দু আইনের মধ্যে এটা প্রাথমিক মানে মূল হিন্দু আইনে কিন্তু উইলটা নাই, উইলের বিষয়টা। তো এই বিষয়টা আমাদের হিন্দু আইনে আসছে, ইংরেজরা যখন আমাদের দেশে আসলেন তা ওরা এই বিষয়টা, এই ধারণাটা নিয়ে আসছিলেন। তারপর পরবর্তীকালে এটা হিন্দুদের মধ্যে মানে ভারতের ইয়েদের মধ্যে, তখন তো বাংলাদেশে ভারতের ভারতবর্ষ ছিল, তখন এটা আমাদের সবার মধ্যে এটা তখন এটা ইয়ে প্রচলন হয়ে যায়। এই প্রচলন হওয়ার কারণে তখন একটা একটা গাইডের মধ্যে আনার জন্য 1925 সনে হিন্দু সাকসেশন অ্যাক্ট সৃষ্টি করা হলো। সেক্ষেত্রে এখানে উইলের মধ্যে আমার বিষয় বলে দিল যে সর্বশেষ উইলটাই কার্যকর হবে। মানে আমি বিভিন্ন সময় ইচ্ছাপত্র লেখলাম, সর্বশেষ ইচ্ছাপত্রটাই কার্যকর হবে। আর উইল হলো আপনার সাকসেশন অ্যাক্টের 70 ধারায় পরিবর্তন করা যায়, 71 ধারায় এটা বাতিলও করা যায়। মানে যে উইলটা করলো সে বাতিল করতে পারে, বাতিলও করতে পারে, আবার সে আবার পরিবর্তনও করতে পারে। তাহলে কারা উইল করতে পারে? যার সম্পদ আছে এবং সে তার সম্পদ বিলি বন্দোবস্ত করিয়া দিতে চায় সেই করতে পারবে। তবে তাকে সুস্থ সম্পন্ন একজন ব্যক্তি হতে হবে এবং একজন সাবালক হতে হবে। নাবালক তো আর পারবে না, সাবালক হতে হবে, সুস্থ সম্পন্ন ব্যক্তি হতে হবে। আচ্ছা, তাহলে আমাদের যে প্রভেদ বিষয়টা আমরা শুনতে পাই, যে প্রভেদ প্রভেদটা মূলত কি? প্রভেদটা কিছুই না, প্রভেদটা হলো আপনি যে ব্যক্তি ইচ্ছাপত্রটা করলেন এটা আসলে উনি করছেন কি না, এটার জেনুইননেসটা যাচাই করা হয়। সেটা হয় যেই জেলা আছে সেই জেলার জেলা জজ আদালতে। এখানে প্রভেদ মিসকেস নামে একটা কেস করতে হয়, এটা হয় আপনার মিসকেসের মাধ্যমে এই কেসটা করতে হয়। সেখানে জাজ সাহেব আপনার সাক্ষ্য প্রমাণ গ্রহণ করবেন এবং উইলে যদি সাক্ষী থাকে তাদেরকে জিজ্ঞেসা করবেন। করার পর যদি উনি দেখেন যে সত্যিকারভাবে এটা ইচ্ছাপত্র এবং মৃত ব্যক্তিটা করে দিয়ে গেছেন, তাহলে তিনি একটা একটা সার্টিফিকেট আপনি দিয়ে দেবে, দিয়ে দেবে। আর উইলটা উনি কিন্তু রেখে দেবে, উইলটা কিন্তু আর কখনো আপনার দিবে না, এটা ধ্বংস করে দেবে। উইলটা ধ্বংস হবে, প্রভেদটা হচ্ছে সার্টিফিকেট, যেমন সাকসেশনের যে সার্টিফিকেট, সাকসেশনও কিন্তু এই সাকসেশন এক দিয়ে হয়, ওটা 370 দ্বারা, আর এগুলো 70-71 দ্বারা। এটা ওই যে প্রভেদটা সাকসেশনের মতন হয়। তাহলে দান আর উইলের মধ্যে পার্থক্য? দানটা তো আপনার সাথে সাথে কার্যকর হয়, আর উইলটা কার্যকর হয় আপনার মৃত্যুর পরে, ডেড। আর দান কিন্তু কখনো প্রত্যাহার করা যায় না, উইলটা আপনি ইচ্ছে করলে প্রত্যাহার করতে পারবেন, যেহেতু ইচ্ছাপত্র, ইচ্ছাপত্র এটা আপনি মৃত্যুর আগে পরে তো কার্যকর হয়, মৃত্যুর আপনার মৃত্যু না হওয়া পর্যন্ত আপনি উইল প্রত্যাহার করতে পারবেন বা উইল বাতিল করতে পারবেন, কিন্তু দানটা কিন্তু আপনি করা যায়, এটার জন্য আপনি আবার আদালতের দ্বারস্থ হইতে হবে, বাতিল করতে হবে। উইলটা কি রেজিস্ট্রি করে নিতে হয়? আমাদের বাংলাদেশে উইলটা মাস্ট বি রেজিস্টার্ড নয়, আপনি রেজিস্ট্রি করতে হবে, এরকম কোনো বাংলাদেশে নাই। আবার বাংলাদেশে আর একটা জিনিস আছে আমাদের দেশে, সেটার উইলের প্রভেদটা আপনি কত দিনের মধ্যে নেবেন সেটাও বলা নাই, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে আবার এটার উপর আইন করে দিছে, যেমন উইলের প্রভেদ নিতে হলে আপনার 6 বছরের মধ্যে নিতে হবে আর এটা মাস্ট বি রেজিস্টার্ড হতে হবে। এটি ডিফারেন্স আছে, যেহেতু যে আপনি বলেছেন যে বাংলাদেশের আইনটা হচ্ছে দায় ভাগা এবং এই যে ভারতের অধিকাংশ এই আইনটা হচ্ছে মিতাক্ষার উপর, না এখানে এটা না আমাদের নাকি তাদের এটা 1947-এ যদি ব্রিটিশ এই ইন্ডিয়া যদি ভাগ না হতো তাহলে সেই ক্ষেত্রে আপনি হিন্দু কোর্ট বিল নামে একটা বিল ওই সময় আপনার প্রক্রিয়াজাত ছিল, এই বিলটা কিন্তু আমাদের সারা এই মানে অবিভক্ত ভারতের মধ্যে এটাও তখন চালু হয়ে যেত, যেটা পরবর্তীকালে ইন্ডিয়া স্বাধীন হওয়ার পরে ইন্ডিয়ার যে প্রথম যে আইনমন্ত্রী ছিলেন ডক্টর বি আর আম্বেদকার, ভীমরাও আম্বেদকার, তা উনি ওই হিন্দু কোর্ট বিলের একজন ই ছিলেন আর কি, নেতৃস্থানীয় ব্যক্তি। তা উনি ওই সময় ওই হিন্দু কোর্ট বিলের মাধ্যমে উনি অনেকগুলি আপনার পরিবর্তন আনছেন ইসেতে ভারতে,
হ্যাঁ, যেমন ধরেন হিন্দু ম্যারিজ অ্যাক্ট আনছেন, তারপর উনি আনছেন হিন্দু সাকসেশন অ্যাক্ট আনছেন, তারপর হিন্দু অ্যাডপশন অ্যাক্ট আনছেন, এগুলো সব হয়েছে আপনার নাইনটিন ওনার জীবৎকালে হয়েছে। আবার ওনার মৃত্যুর পরে ওই সময় পরবর্তীকালে জওহরলাল নেহরু ওনারা করছেন, এগুলি হিন্দু উইমেন্স ম্যারিজ অ্যাক্টের মধ্যে। কিন্তু আমাদের দেশে তো একজন হিন্দু আপনার 100টাও বিয়ে করতে পারে, তার কোনো বাধা নেই, কিন্তু করে না। হিন্দু মিনিস্টার একটা যে 1956 ভারতে যেটা বলতেছে, ভারতে যেটা আমাদের দেশে কিন্তু একজন হিন্দু অনেকগুলি বিয়ে করতে কিন্তু করে না, সামাজিক লোক লজ্জার বা যেটা। কিন্তু ওইখানে কিন্তু আইন করে এটা বন্ধ করে দেওয়া হয়েছে, বলছে একটার বেশি কেউ বিয়ে করতে পারবে না। তারপর আমাদের দেশে তো আপনার ওই ডিভোর্সের বিধানটা নাই, হিন্দু মূল হিন্দু আইনেও নাই ডিভোর্সের, কিন্তু হিন্দু ম্যারিজ অ্যাক্টের মধ্যে কিন্তু ডিভোর্সের বিধান আছে। এখানে ওইখানে বলছে যে সেপারেশন থাকতে হবে এক বছর, এক বছরের মধ্যে যদি তারা যদি একে অপরের সাথে আবার মিলিত হয়ে যায় তাহলে আর ডিভোর্স হইল না, আর যদি এক বছরের মধ্যে মিলিত না হয় তাহলে তারা একে অপরের ডিভোর্স চাইতে পারে। এটা এটা ভারতবর্ষে ভারতবর্ষ এটা। আচ্ছা, হিন্দু আইনে কারা সম্পত্তি থেকে বঞ্চিত? হিন্দু আইনে যদি যার সম্পত্তি আপনি পাবেন বা ওয়ারিস, আপনি যদি তাকে হত্যা করেন তাহলে সেই ক্ষেত্রে বঞ্চিত হবেন। তারপরে আপনার স্ত্রী যদি ব্যভিচারিণী হয় বা অসতী হয় তাহলে সে বঞ্চিত হবে। আগে যেগুলি ছিল অন্ধ মুখ বধির, ওদেরকে হিন্দু মূল হিন্দু আইন থেকে বঞ্চিত করা হয়েছে সম্পত্তি প্রাপ্ত থেকে। কিন্তু পরবর্তীকালে এইটা রিমুভাল কী বলে ডিসএবিলিটিস অ্যাক্ট নামে একটা অ্যাক্ট করছিলেন ব্রিটিশরা। এইটা আপনার সনটা বোধ হয় সম্ভবত 19 ওইখানে রিমুভাল ডিসএবিলিটিস, এই যে হিন্দু ম্যারিজ ডিসএবিলিটিস রিমুভাল অ্যাক্ট একটা করছিলেন তারা। সেই অ্যাক্ট অনুযায়ী সেখানে আপনার ওই অন্ধ বা বোবা হলে যে সম্পত্তি বঞ্চিত হয়েছে সেটা বাদ দিয়ে দিয়েছিলেন। এখন অন্ধ বোবা বা কালা যাই হোক আর সম্পত্তি প্রাপ্ত হয়, একমাত্র যার সম্পত্তি পাবেন তাকে যদি হত্যাকারী পাবে না। আর যদি স্ত্রী যদি দৃষ্টি প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী তারা কি সম্পত্তি থেকে বঞ্চিত হয়? এখন হয় না, আগে হইতো। ওই যে ব্রিটিশরা যে আইনটা করলো না, আইনটা আপনার আছে, আমি একটু আইনটা দেখাই, ওই ওইখানে বলা আছে যে এখন হবে না, ওইটা ব্রিটিশরা এই আইনটা করে দেওয়া গেছে যে এটা পাবে না। এই যে এটা হলো 1928 সনে হিন্দুর উত্তরাধিকার অসামর্থ্য দূরীকরণ আইন। দাদার কাছে আমি আমরা আসবো দাদা। আচ্ছা আচ্ছা, ভরণ পোষণ, সাধারণত আমরা ভরণ পোষণটা আমরা কী বুঝাই হিন্দু আইনে? ভরণ পোষণ তো বলতে একটা সংসারী লোকের তার পিতামাতা স্ত্রী পুত্র এদেরকে তো ভরণ পোষণ করতেই হয়, তার রুজি রোজগার দিয়ে তো ভরণ পোষণ করতে, এটাই তো ভরণ পোষণ বলা হয়। সাধারণত যে তাকে দেখাশোনা দেখাশোনা খাওয়া পড়া শিখানো, এটা তো সাধারণত ভরণ পোষণ, ভরণ পোষণ বিষয়টা আছে। হিন্দু আইনে কারা ভরণ পোষণ পাওয়ার অধিকারী? পিতামাতা সন্তানের থেকে ভরণ পোষণ পাবে, তারপর অবিবাহিত কন্যা পাবে, স্ত্রী পাবে, তারপর আরও বলা আছে যে যদি কোনো গরিব আত্মীয় স্বজন থাকে আর সে যদি অনেক ধন সম্পদের মালিক হয় তারও পাওয়ার একটা অধিকারী, সেটা তার ভরণ পোষণ পাবে। হিন্দু আইনে যে স্ত্রী যখন পৃথক বসবাস করে তখন কি সে ভরণ পোষণ পাওয়ার অধিকারী? এক্ষেত্রে তো এমনি স্বাভাবিকভাবে না, 1946 আইন অনুযায়ী হিন্দু ম্যারিজ উইমেন যদি সেপারেট রেসিডেন্স এবং মেনটেনেন্সের জন্য যদি আদালতের নিকট আবেদন করেন সেক্ষেত্রে আদালত বিবেচনা করে তাকে মেনটেনেন্স দেওয়ার জন্য স্বামীকে বলতে পারে, সেটা বলতে পারে, বলতে পারে। তবে সেই ক্ষেত্রে অনেকগুলি ক্রাইটেরিয়া আছে, যেমন ধরেন স্বামী যদি দুশ্চরিত্র হয়, স্ত্রীকে মারধর করে বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত থাকে, বা দেখা যায় যে আপনার কনভার্ট হয়ে গেছে, অন্য ধর্মান্তরিত হয়ে গেছে, সেক্ষেত্রে। আচ্ছা, সচরাচর আমরা জেনে থাকি যে নারীরা সম্পত্তি থেকে বঞ্চিত হয়, কিন্তু কোনো নারী যদি অল্প বয়সে বিধবা হয়ে যায় সেক্ষেত্রে সে দ্বিতীয় বিবাহ করতে পারবে কি? হ্যাঁ, সেটা পারবে। সেটা ওই যে আপনি তো আগে আলোচনা করলেন 1856 সনে বিধবা বিবাহ আইন, বিধবা বিবাহ আইন অনুযায়ী সে পারবে। তবে এখানে সে স্বামীর থেকে তাহলে ওই উত্তরাধিকারটা আর পাবে না, দ্বিতীয় বিধবা যদি বিয়ে হয়ে যায় তার সেটা আর পাবে না। আচ্ছা, এটা ওই আইনের মধ্যে বলা আছে। আচ্ছা, আরেকটা বিষয় যে যে নারীরা সম্পত্তি পাবে কি পাবে না হিন্দু আইন, সেই সম্পর্কে আমরা একটু জানি। এখানে মূল হিন্দু আইনে কিন্তু আপনার এই নারীদেরকে কোনো সম্পত্তি দেওয়া হয় নাই, মনুসংহিতাও বলা আছে যে নারীরা কোনো সম্পত্তি, নারী দাসী
বা আরো কয়েকজনের কথা বলা আছে যে তারা কোনো সম্পত্তি উত্তরাধিকার হবে না তা এই ক্ষেত্রে ব্রিটিশ পিরিয়ডে একটা আইন হলো 1937 এ হিন্দু উইমেনস রাইট টু প্রপার্টি অ্যাক্ট তা এই অ্যাক্ট অনুযায়ী সেখানে বলা হলো যে কোনো লোক যদি মারা যায় তাহলে তার বিধবা পত্নী তার সম্পত্তি উত্তরাধিকার হবে সেখানে যদি তার যদি ছেলে থাকে একটা ছেলে যতটুকু পাবে তো বিধবা ঠিক কতটুকু পাবে তবে এই ক্ষেত্রে ওনাকে একটা লিমিটেড ইয়া দেওয়া হয় অধিকারটা দেওয়া সত্তরটা দেওয়া লিমিটেড অধিকারটা কি সে যতদিন জীবিত থাকবে ততদিনই শুধু সেই সম্পত্তি ভোগ করে যেতে পারবে এবং তার মৃত্যুর পর এই সম্পত্তিটা আবার তার ওয়ারিসদের নিকট চলে যাবে এই লিমিটেড একটা লাইফ এটা বলা লাইফ ইন্টারেস্ট আর কি আবার এখানে আইনের আসলে ব্যাখ্যা এখানে শেষ নেই এটার মধ্যে আবার একটা ব্যাখ্যা বলা আছে যে লিগেল নেসেসিটি যদি থাকে তার সেক্ষেত্রে সে আবার এই সম্পত্তি বিক্রিও করতে পারবে লিগেল নেসেসিটিটা কি যেমন ধরেন অবিবাহিত কন্যা আছে তার বিয়ের জন্য টাকার দরকার বা যেই লোক মারা গেছে তার শ্রাদ্ধ পিণ্ডদান ইত্যাদির জন্য টাকা সে যদি দেনা থাকে হ্যাঁ সে যদি ঋণগ্রস্ত থাকে তার ওই ঋণ পরিশোধের জন্য টাকার দরকার সেক্ষেত্রে বিক্রি করতে পারবে এটাকে বলে লিগেল নেসেসিটি আচ্ছা হিন্দু আইনে তো বিবাহ বিচ্ছেদ নেই না বিবাহ বিচ্ছেদ নেই হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদ নেই সেপারেশন সেপারেট রেসিডেন্স অ্যান্ড মেনটেন্যান্সের বিধান আছে আচ্ছা আমি সর্বশেষ একটি প্রশ্ন দিয়ে আমরা আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে সর্বশেষ একটি প্রশ্ন দিয়ে আমরা আজকের মতো অনুষ্ঠানটা সমাপ্ত করতে যাব যে সকল হিন্দু আইনের সংশোধন করা প্রয়োজন যে হিন্দু আইনে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা শুনতে পাই যে অনেক বাধা যে হিন্দু আইনে কি আপনি মনে করেন কি কোনো কোনো ক্ষেত্রে সংশোধনের প্রয়োজন আছে কি দেখেন আমরা যে আইন দিয়ে হিন্দুরা কমিউনিটি গাইডেড হচ্ছে সেটা প্রায় 200 বছরের অধিককাল পুরনো আইন দিয়ে এখন মানুষ চাঁদে যায় মঙ্গল গ্রহ যাবে মানুষের জীবনযাত্রার এবং নতুন নতুন প্রযুক্তি আসতেছে এইগুলির কারণে আমাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে এবং জটিল হয়েছে তো এগুলি ওই সকল পুরাতন আইনের আলোকে এখন আর এইগুলি আমরা সমাধান করতে পারছি না এখন আমাদের যুগোপযোগী আইন করতে হবে আমাদের বাংলাদেশে স্বাধীন হয়ে গেল প্রায় 50 বছর আমরা কী বলে আমরা গোল্ডেন জুবলি উদযাপন করলাম এখনও কিন্তু আমাদের দেখেন এই যে হিন্দু আইনের কোনো আসছে আইন আসছে আইন প্রণয়তারা কিন্তু আইন করেন নাই আমি বুঝতে পারি না ওনারা কি আসলে কি আপনি কি মনে করেন আপনি কিন্তু একজন বিজ্ঞ আইনজীবী আপনি কি মনে করেন যে হিন্দু আইনে অনেক কিছু পরিবর্তনের প্রয়োজন হ্যাঁ হ্যাঁ বিরাট পরিবর্তনের প্রয়োজন আছে এখানে দেখা যায় যে এখন আগে তো মেয়েদেরকে তো পূর্ণাঙ্গভাবে তো কোনো ই দেওয়া হয়নি সম্পত্তি অধিকারই দেওয়া না আমার মনে হয় মেয়েদেরকে এই পূর্ণাঙ্গভাবে অধিকারটা দিয়ে দেওয়া দরকার কারণ মেয়েরা অনেক এগিয়ে আসছে যেমন ধরেন কোনো পরিবারের এক বাবার একমাত্র কন্যাই আছে সে দেখা গেলো যে তার মৃত্যুর পর তার কন্যা পাবে না তার ভাই পাবে বা ভাতৃস্পুত্ররা পাবে এটা তো একটা দেখা যায় ব্যতিক্রম ধর্মী একটা দেখা যায় সে তাকে বঞ্চিত করা তাকে বঞ্চিত করা যেহেতু আমাদের আমার মনে হয় যে আমাদের দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আমার মনে হয় আমাদের এই দেশটাকে এগিয়ে নেওয়ার পথে নারীদের ভূমিকা অনেকাংশে অগ্রাধিকার এবং আমার মনে হয় কি সেক্ষেত্রে আপনি মনে করেন কি এটাকে পরিবর্তন আনা কি প্রয়োজন খুবই দরকার খুবই এবং ইমিডিয়েটলি দরকার যদি হিন্দু কমিউনিটির যদি আমরা যুগোপযোগী করতে চাই তাদেরকে যদি আধুনিক করতে চাই তাদেরকে যদি দেশ গঠনের জন্য আমরা কাজ করাতে চাই তাহলে আইনকে অবশ্যই পরিবর্তন কারণ আইনের মাধ্যমেই তো একটা দেশের নাগরিক তার কার্যকলাপ করে থাকে এখন যদি আমি যদি আইন না থাকার কারণে যদি আমি যদি করতে না পারি তাহলে তো আমার দেশ আগাবে না দেশই হবে না সুতরাং যেমন ধরেন এখন বিভিন্ন সেক্টরে আপনি দেবত্তর সম্পত্তিগুলির দিকে যদি দেখেন যে দেবত্তর সম্পত্তিগুলির মধ্যে একটা হজবরল অবস্থা লেগে রয়েছে ওয়াকফা বোর্ড আছে যতগুলো ওয়াকফা প্রপার্টি আছে সেগুলো সব গাইড করে ওয়াকফা বোর্ড তাদের কিন্তু 1962 কিন্তু ওয়াকফা অর্ডিন্যান্স আছে আমাদের এই দেবত্ব সম্পদ ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু কোনো আইন নাই বা কোনো বোর্ড নাই হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে কিন্তু হিন্দু কল্যাণ ট্রাস্ট কিন্তু দেবত্ব সম্পদ ম্যানেজমেন্ট করে না ওনারা হিন্দুদের কল্যাণের জন্য কাজ করে কিন্তু এই দেবত্ব সম্পত্তিগুলো ম্যানেজমেন্ট করার জন্য আমাদের একটা বোর্ড দরকার এই বোর্ড এখানে গাইডেড হবে বিভিন্ন জায়গায় দেখা যায় যে মন্দিরগুলির মধ্যে আপনার এই সেবায়তের গ্রুপ আর ম্যানেজমেন্ট গ্রুপ এদের মধ্যে লাগালাগি এবং এই দেখা যায় যে এখানে আমরা দেবতার কি ভক্ত এই ভক্তরাই যদি আমরা দেবতার পূজার ঠিয়া যদি নিজেরা যদি এরকম কখনো তাহলে তার দেবতারা আমাদের ইয়ে করা সম্মান করা হলো না নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আমাদের এই কথাটি বলা দেবতার প্রপার্টিগুলি ম্যানেজমেন্ট করার জন্য অবশ্যই একটা বোর্ড অবশ্যই আমাদের তাহলে আপনার কথা অনুসারে যে হিন্দু আইনটা পরিবর্তন হওয়া অবশ্যই পরিবর্তন আর নারীদের অধিকার
আর একটুই করতে হবে করা উচিত আচ্ছা আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পড়েছি এখন আমি দাদাকে বলবো হিন্দু এবং হিন্দু সম্পর্কে জনগণের উদ্দেশ্যে কিছু বলুন হিন্দু হচ্ছিল আদি ধর্ম সনাতন ধর্ম বলে সেই বিধান অনুযায়ী হিন্দুদের চলা বাঞ্ছনীয় এবং হিন্দু ধর্মে মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ থাকা উচিত না ভ্রাতৃত্ববোধ প্রেম এগুলো নিয়ে মানুষ জনজীবন চলা উচিত আমি এটাই মনে করি এবং এই ভাবধারাই আমাদের হিন্দু সম্প্রদায়ের চলা বাঞ্ছনীয় ধন্যবাদ দাদা এবং আমি আমাদের বিজ্ঞ আইনজীবী শ্যামল স্যারের কাছে আমি বলবো হিন্দু এবং হিন্দু আইন সম্পর্কে জনগণের উদ্দেশ্যে কিছু মেসেজ বা উপদেশ বা হিন্দু আইনটা একটা কমিউনিটির জন্য বাধ্যতামূলক সকলের জন্য না তা আমাদের বাংলাদেশে আমাদের হিন্দু কমিউনিটির উপর কিন্তু হিন্দু আইনটা আরেকটা পরিধি আছে এখানে ভারতে যেমন আপনার বৌদ্ধ জৈন ওদের উপর এটা বাধ্যতামূলক তা হিন্দু আইনের যে সকল বিধিবিধানগুলো আছে আমাদের সকলের জীবনযাত্রা সুশৃঙ্খল করার জন্য সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আইনগুলো এক অপর মান্য করাই উচিত তারপরে আমরা এক অপরের সহনশীলতার মাধ্যমে আমরা আইনগুলো হয়তো পরবর্তীকালে যদি পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে ওই যে আমাদের মনুসংহিতা আছে বেদ আছে বিভিন্ন উপনিষদ আছে আমাদের ধর্মীয় যে যারা স্কলার আছে তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করে বা বিচার বিশ্লেষণ করে পর্যালোচনা করে এগুলো যুগোপযোগী করতে পারি সুপ্রিয় দর্শক অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে দাদা আমাদের এনএন টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান আইনের আলো অনুষ্ঠানে আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন তার জন্য এনএন টেলিভিশনের পক্ষে আইনের আলো অনুষ্ঠানে আপনাকে শুভেচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আইনের আলো অনুষ্ঠানে আজকে এসে আমি খুব গর্বিত ফিল করছি এবং এনএন টিভিকে আমি আন্তরিক ধন্যবাদ তার কলা কৌশল এবং দর্শকদের প্রতি আমার অনেক শুভেচ্ছা রইল ধন্যবাদ 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 এনএন টেলিভিশনের আইনের আলো অনুষ্ঠানে মূল্যবান সময়টুকু এই হিন্দু আইন সম্পর্কিত অনেক কথা আমরা জেনেছি এবং শুনেছি সেই জন্য আইনের আলো পক্ষ থেকে এনএন টেলিভিশনের অনুষ্ঠানে আপনাকে শুভেচ্ছা আপনাকেও ধন্যবাদ এবং এনএন টেলিভিশনকেও ধন্যবাদ আইনের আলো নামে একটা খুব সুন্দর যুবকযুগী একটা অনুষ্ঠান করার জন্য এখানে যে জাতি যত বেশি আইন জানে এবং মান্য করে সেই জাতি তত বেশি উন্নত একসময় রোমানরা তাদের আইন সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে এবং রোমান আইন মান্য করত সারা বিশ্বে ওরা শাসন করেছে কিন্তু আমার মনে হয় এরকম অনুষ্ঠান যদি আরও করা হয় নিশ্চয়ই আমাদের দেশ আরও উন্নত হবে এবং এনএন টেলিভিশন আরও মানুষের ধারপ্রান্তে চলে যাবে ধন্যবাদ আপনাকে এবং সকল কলা কৌশলীদেরকে আপনাকে এটা অবশ্যই ধন্যবাদ সৈকত শাহকে এরকম একটা অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক অনুষ্ঠানের শেষ পর্যায়ে আজ আর নয় আগামী পর্বে আবার দেখা হবে